Hello everyone, Assalamualaikum. Kemon achen shobai? Ami achi ekhon amader gramer bari. Eta hocche amar shoshur shashurir shopner kora bari. Amader shantir nir. Ami etar nam diyechi shantir nir. Dhaka shohorer kolahol jokhon amra khub oshantite bhugi tokhon amra ekhane shanti korte chole ashbo. Ei jonno nam shantir nir. Ekhono kaj cholche amader. এখনো সবকিছু কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন সব ছড়ানো ছেটানো একটু মেসি অবস্থায় আছে কারণ হচ্ছে এখনো কাজ চলছে ভিতরে এখন অনেক কাজ বাকি এই যে আমাদের দিঘির পার দিঘি পাশে আমাদের বাড়ি আমাদের এখানে বাগান করা হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সব পরিকল্পনাগুলো কমপ্লিট করা হবে সময়ের ব্যাপার চলেন আপনাদের আজকে আমার শান্তির নীরটা ঘুরে দেখাই আমার শ্বশুর শাশুড়ির স্বপ্ন আমাদের শান্তির নীর অনেক কাজ বাকি এখনো এইখানে একটি গ্লাসের গেট হবে আলো বাতাসের জন্য গ্লাস লাগানো হবে এটা এখনো কাজ চলছে মাস্টার বেডরুম আমার শ্বশুর শাশুড়ির রুম এখনো কোনো কিছুই গোছানো হয়নি এটা আরেকটি রুম যদিও একটু অগোছালো অবস্থায় দেখছেন আপনারা কারণ এখনো কাজ চলছে বললাম আমি আমার শাশুড়ির খুব শখের কিচেন ঢাকা শহরে সবসময় ছোট ছোট কিচেন দেখে এসে গ্রামে এসে বড় করে কিচেন করার শখ ছিল তার তার শখ মতোই সে বড় করে কিচেন করেছেন একটা রুম আমাদের সব থেকে সুন্দর পার্ট হচ্ছে একটি সুন্দর বারান্দা আছে আমাদের বারান্দাটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রাতের বেলায় বারান্দার ভিউটা অনেক সুন্দর হয় আমাদের গাড়ি এখনো ওয়েট করছে আমাদের জন্য আমরা এখন ঘুরতে যাব এই হচ্ছে আমাদের সেই বারান্দা বিশাল বড় এক বারান্দা দিঘির পাশে এই বারান্দাটি খুব সুন্দর সকালে উঠে এত ভালো লাগে এখানে দাঁড়ালে অনেক সুন্দর বারান্দা এটা এখান থেকে শুরু করে মাস্টার বেড পর্যন্ত চলে গিয়েছে এই তো এখানে এসে শেষ হয়েছে বারান্দা এখান থেকে খুব সুন্দর ভিউ এখানে ইনশাল্লাহ টোটালি কমপ্লিট হওয়ার পর আপনাদের সঙ্গে আবার শেয়ার করব এই যে দিঘির পার এখানে বসে আমরা আড্ডা করি বিকেলবেলা সবাই এখানে বসে আড্ডা করে এখন আমরা বাইরে যাব একটু ঘুরতে যাব এই রুমটা আমার চাচা শ্বশুর খুব শখ করে করেছেন তার মেইন বাড়ি হচ্ছে এটা আর এটা করেছেন সে খুব সুন্দর এই ঘরটি সূর্যমুখী ফুল ওই যে আমাদের বাসা হুম 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 হুম
এটা আমার চাচা শ্বশুরের বাড়ি। গ্রামের শান্তি এখানেই, ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখা ঝকমকে রোদে। মাশাল্লাহ কত সুন্দর কাঁঠাল ধরেছে, ইনশাল্লাহ কাঁঠাল বড় হলে আবার আসবো কাঁঠাল খেতে, আম খেতে, তাই না লাবিবা? লাবিবা আপুর জন্য রেখে দিবা কাঁঠাল? এই যে দোলনা, লাবিবা দোল খাচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা এখন ঘুরতে যাব, আর ঘুরতে যাওয়ার ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করব। দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে আছে কাইশা, মিস্টার কাইশা। ও আচ্ছা, আর এখন লাগো না, এবার মোটামুটি যেতে পারবো। রাতের ভিউ আমাদের বারান্দার।